Producer, Mirda HD, Video. Upload, by, Bangla HD, Media, YouTube, Channel. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. এই মাহফিলটা এখন সাধারণ একটা প্যান্ডেল আমাদের চোখে মনে হচ্ছে, কিন্তু মূলত এই প্যান্ডেলটা এখন জান্নাতের একটা অংশ হয়ে গেছে বলি সুবহানাল্লাহ। তো আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি নামাজ কালাম পড়তেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার হাবিবের সন্তুষ্টি অর্জনের জন্য, ঠিক না? ঠিক। যদি আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারেন, আপনি জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন? জান্নাত পাবেন। তো এই মাহফিলটা তো একটা জান্নাতের টুকরা। এখন যারা মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছেন, তাদের একটু বিবেকে আপনারা একটু খাটিয়ে দেখেন যে আপনারা মাহফিলের বাহিরে থাকবেন না মাহফিলের ভিতরে। কারণ মাহফিলের বাহিরের অংশটুকু হয়তো এখন জাহান্নাম এবং মাহফিলের ভিতরের অংশটুকু জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ, পবিত্র কারবালার স্মৃতি স্মরণে নাইলা পূর্বপাড়া জাগ্রত তরুণ সংগঠনের উদ্যোগে ইসলামী সুন্নি মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চতুর্থ বার্ষিকী, আলহামদুলিল্লাহ, সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ মালিক মিয়া এবং সহসভাপতি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি নাদান আপনাদের সামনে হাজির হয়েছি। তো যদি আমাকে একটু সময় দেন আপনারা, যদি একটু শৃঙ্খলাবদ্ধ হয়ে বসেন কিছু সময়, আপনাদের থেকে বেশি সময় আমি নেব না, সামান্য কিছু সময় নেব আমাকে যদি আপনারা দেন। তো এই কিছু সময়ের মধ্যে আমি আল্লাহর হাবিবে সরকারে দুয়ালম মদিনার কামলিওয়ালা শাফাতের কান্ডারি নবী, উম্মতের মায়ার নবী, সেই দোজাহানের বাদশার সানে একটু নাতে মুস্তফা পড়ব আর দু চারটি কথা বলব। আমাকে একটু অনুমতি দিবেন? সবাই আছেন তো আমার সাথে? যাবেন না তো কেউ? আলহামদুলিল্লাহ। তো আরেকটা আমার অনুরোধ আছে, রাখতে হবে। আমি নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা পড়ি না, আমি পড়ি আমার সাথে মাহফিলে আল্লাহ নবী সরকারের দোয়ালমের জান্নাতের বাগানে যত মৌমাছি আছে সবাইকে নিয়ে পড়ি। এখন মাহফিলে কারা বসে আছেন? আপনারা না? তো মাহফিলটা কি জান্নাতের বাগান না? তো জান্নাতের বাগানের মৌমাছি কারা? তো জান্নাতের মৌমাছিরা কি চুপ থাকে নাকি গুনগুন করে? আল্লাহ নবীর সন্তুষ্টি হাসিলের জন্য কি চুপ থাকবেন নাকি আমার সাথে একটু নাতে মুস্তফা পড়বেন? কে কে নাতে মুস্তফা পড়ে আজকের এই মাহফিল থেকে আমার দয়াল নবীকে সন্তুষ্ট করতে চান, দয়াল নবীর মুখে একটু হাসি ফোটাতে চান, একটু হাতটা তুলে দেখেন। নারে তাকবীর! এই আওয়াজ তো মনে হইতেছে আমার কানেও আসে নাই। নারে তাকবীর! নারে রিসালাত! শাহেনশাহে মদিনা! আলহামদুলিল্লাহ, আমি কখনো বসে নাত মোস্তফা পড়ি না, যদি অনুমতি দেন আমি দাঁড়িয়ে নাত মোস্তফা পড়ব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ। মেরা দিল যখন আমাদের কোন বন্ধু মদিনায় যায়, অন্তরটা ব্যথায় কাঁদে না? অন্তরটা পড়ে কি পড়ে না? তো কবি এইভাবে বলতেছে, মেরা দিল তরপ রহা হে, যে আল্লাহ
নবীর মদিনায় না যাওয়া, আল্লাহর নবীকে স্বপ্নে না দেখার যে ব্যথা, সেই ব্যথায় আমার হৃদয়ের যে স্পন্দন আছে তা দ্বিগুণ হয়ে গেছে। মেরা জল রাহা হ্যায় সিনা, আল্লাহর নবীকে না দেখতে পাওয়ার ব্যথায় আমার অন্তর জ্বলতেছে। তো এই যে একটা রোগ, এটাতে একটা ওষুধ লাগে, সব রোগের ওষুধ লাগে না, তো একটা ঔষধ আমাদেরও তো দরকার, ঠিক না বেচে? ইয়ে দাবাহি মিলেগি মুঝে লে চলো মদিনা। আপনি বলুন না সুবহানাল্লাহ। তো কবি বলতেছে এই রোগের ঔষধ একমাত্র মদিনায় পাওয়া যাবে, আমাকে সবাই একসাথে নিয়ে চলো, মদিনায় যেতে চাই কি চাই না? ইয়ে দাবাহি মিলেগি মুঝে লে চলো মদিনা। মহাব্বতে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব। এই তো মহাব্বতে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া जिसे चाहत पे बुला लिया, जिसे चाहत पे बुला लिया, जिसे चाह अपना बना लिया, ये बड़े करम के हैं फैसले, ये बड़े জিকির করতে কি আমাদের কোন সমস্যা আছে? সবাই একমত তো? সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির একটু মহব্বতে করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব মাওলানা দরবারে কবুল হতে হবে, ঠিক না বেচারা? তাই হাদিস, হাদিসে কুদসির একটা হাদিসে বর্ণনা আছে, বান্দা এমন ভাবে জিকির করবে যে আরেক বান্দা তাকে দেখে পাগল বলবে। কি বলবে? যখন পাগল বলবে সেই বান্দার জিকির দেখে, তখন যে জিকির করতেছে যে ব্যক্তি তাকে ধরে নিতে হবে, তার জিকির মাওলানা দরবারে যাচ্ছে বলে সুবহানাল্লাহ। এখন জিকির কি আস্তে আস্তে করবে না জোরে জোরে করবে? La ilaha illallah.
দিন নাতে মুস্তাফার আওয়াজটা একটু আমার সাথে দেন আশা করব আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে রহমতের ফেরেশতা এসে মাহফিলটাকে ঘেরাও করে ফেলবে আমাদের আর ঠান্ডা লাগবে লাগবে নাকি ঠান্ডা তো হাবিবে দুই জাহান সরকার দোয়া করুন শানে কে নাতে মুস্তাফা করব নাতে মুস্তাফা পড়ার আগে ছোট্ট একটি প্রশ্ন আশা করব দয়াল নবীর আশিকরা যারা আছেন অন্তরে যদি দয়াল নবীর জন্য মহব্বত থেকে থাকে প্রশ্নটা বলার সাথে সাথে বিবেকে প্রশ্নটা যাবে না দিল থেকে অন্তরটা বের হয়ে উত্তরটা বের হয়ে যাবে আমরা সবাই মদিনায় যেতে চাই আওয়াজটা অর্ধেক আসছে আমরা সবাই মদিনায় যেতে চাই মদিনায় যাওয়ার জন্য কি অন্তরে আনন্দ না ব্যথা আনন্দ আছে ব্যথাও আছে আনন্দ যে যেদিন যাব এইখান থেকে বাংলার জমিন থেকে আমার দয়াল নবীর কাছে সালাম দেই আর মদিনার বাতাসকে বলি আমাদের সালামটা পৌঁছে দাও ফেরেশতাদের বলি আমাদের সালামকে পৌঁছে দাও সেই দিন কত বড় কুরবান হব আমরা সরকারের দোয়ালের কদমে যাব তার পায়ের সামনে আমার কদমটাকে রেখে আমরা সালাম দিতে পারব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন তো চলুন যারা মদিনা যাওয়ার ইচ্ছা আছে সবাই দয়াল নবীর সেই মদিনা যাওয়াকে নিয়ে আবেদন সরকারের দোয়ালের কদমে জানে আমার দয়াল নবী যদি চায় আপনি মদিনায় আসবেন আপনাকে দুনিয়া কেউ আটকাতে পারবে না চলুন মদিনা কামলি ওয়ালা কাছে ছোট্ট একটা ফরিয়াদ জানাই মনে বড় আশা ছিল যাব মদিনায় যাওয়ার আশা থাকলে একটু মোহাম্মদ রাওয়া সবাই আসে আর মাহফিলে যারা বসে আছি সবাই একটু মাহফিলে চলে আসে মাহফিলে প্যান্ডেলে এসে বসি মাহফিলের সৌন্দর্যটা পরিবেশটা আরো সুন্দর হবে সবাই বসে পড়ে মনে করো আশা ছিল যাব মনে করো যাব ফেরেশতারা এই মাহফিলে আছে কি আছে না তো দুইটা হাত তুলে আমার কামলি ওয়ালার কাছে দেখাই মনে করো আশা ছিল যাব আরে সালাম আমি সবাই সালাম মনে বড় আশা
মদিনাতে অনেক হাজি অনেক ভাই কামলিওয়ালা রওজা এখন সালাম দিচ্ছে না, আমরা তাদের সাথে দয়াল নবীর রওজায় সালাম দিব। সঙ্গে যদি না Load by Bangla HD Media YouTube channel. Salatu salam go amar durud salam go amar koyo nabi Mustafa tumra jodi salatu salam go amar durud salam go amar koyo nabi Mustafa tumra jodi jao go Madina tumra jodi jao go Madina اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد شبای صلات و سلام گو امر درود و سلام گو امر کوئی نبی مصطفی تمرا جدی جاؤ گو مدینہ 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 تمرا جدی جاؤ گو مدینہ آہا تمرا جدی
اللهم صل على مدينة شوري في المعاد এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রাজায় তোমরা যদি যাও গো মদিনা আহা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার কোয়ো নবী মুস্তাফা তোমরা যদি সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয়ো নবী আ তোমরা যদি মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর মদিনার মতো খানে আমার জিন্দার বিষয়ে আছেন গো ঠিক না বেঠি আমার জিন্দার বিষয়ে আছেন গো হায় রে অভাগী রে কইরা পাগল দাসী রে কইরা পাগল শুয়া আছেন দরবারে তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার কোয়ো নবী মুস্তাফা তোমরা যদি মহাবত তোমরা যদি মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মদিনার মতো খানে একটা জান্নাতের বাগান আছে ও ঠিক না বেঠি আর মদিনার মতো খানে আশিকে একটা জান্নাতের বাগান আছে ও সেই বাগানে শুয়াছেন সেই বাগানে শুয়াছেন জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ কোয়ো নবী মুস্তাফা তোমরা যদি সবাই কি ঠান্ডা লেগে গেছে নাকি আওয়াজটা অনেক কমে গেছে নারে তাকবীর সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি না তোমরা যদি যাও গো মদিনা মা ফাতেমা আখেরাতে উম্মতের আখেরাতে উম্মতের আরশেতে দিয়েন ঠাই সবাই মহাবলি বলে সুবহানাল্লাহ আর আখেরাতে উম্মতের আখেরাতে উম্মতের আরশেতে দিয়েন ঠাই তোমরা যদি যাও গো মদিনায় কাল কিয়ামতের ময়দানে বিচারের ময়দানে কি হাশরের ময়দানে থাকতে চান না আরশের ছায়ায় থাকতে চান তো সেই আরশের ছায়া আপনাকে যে ঠাই দেবে সেই সুপারিশটা করবে আমার সরকারের দোয়ালো সরকারের দোয়ালোকে কি খুশি করলে আপনি আরশের ছায়া পাবেন নাকি কষ্ট দিলে আরশের ছায়া পাবেন আপনারে কি করতে চান খুশি করতে চান একটু মোহাম্মদের নাতের উসিলের আওয়াজটা বাড়িয়ে দিন সালাতু সালাম গো আমার দরুদ গো আমার
কোয়ো নবী মুস্তাফা এ তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা আহা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা তোমরা যদি যাও গো মদিনা সবাই যখন মহব্বত করে আলহামদুলিল্লাহ কথা শুনে ঈদে মিলাদুন্নবীর মাহফিলের কথা শুনে যাদের মুখটা ছোট হয়ে যাবে বিনা দলিলে এক কথায় আপনারা মুখ দিয়ে বের করতে পারবেন তারা ইয়াজিদের রুহানি আওলা ঠিক না বা ঠিক তারা ইবলিসের ছোট ভাই ঠিক না বা ঠিক আমরা দেওয়াল নবীকে ভালোবাসি কি বাসি না নারে দিন নারে রিসালা শাহনশাহে মদিনা তো বললেন যে দেওয়াল নবীকে ভালোবাসে মুখ দিয়ে বলছেন তো সবাই বলছেন নাকি দুই একজন চুপ ছিলেন সবাই বলছেন মুখ দিয়ে বলা আর প্রমাণ করা দুইটা কি এক সমান না আলাদা তো মুখ দিয়ে বলছেন এটা প্রমাণ হয়েছে এবার প্রমাণ করবেন এটা প্রমাণ হবে একটা উর্দু নাতে মোস্তফা পড়বো আমার সাথে সবাই দেওয়াল নবীর আগমনকে খুশি আনন্দ নিয়ে সকল ঈদে সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সকল ঈদে সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সেই ঈদকে ঘিরে আনন্দ সরকার আমার সরকারের দোয়ালম যে আমরা আগমন জানাবো নূর বালা আয়া হ্যায় মাশাআল্লাহ সবাই জানেন তো আলহামদুলিল্লাহ বুঝা গেল যে এত ভিতরে এসেও কষ্টটা আমার সফল হলো যে এতগুলো দয়াল নবীর আশিকের সাথে আমার দেখা হয়েছে আশা করি এই মাহফিলের কুশিলায় কাল কেয়ামতের ময়দানে যেন আপনাদের সবাইকে নিয়ে আল্লাহ নবীর চাদরে করে আরশের ছায়াতে যেতে পারি বলি আল্লাহুম্মা আমিন নূর বালা আয়া হ্যায় নূর লেকর আয়া হ্যায় সারে আলম মে দেখো কেসা নূর ছায়া হ্যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আসসালাতু ওয়াসসালামু আমার মনে হয় মাইকের প্রয়োজন ছিল না সুবহানাল্লাহ নূর বালা জোরে নূর বালা আওয়াজ ঈদে মিলাদুন্নবীর আওয়াজ আসতেছে না মাহফিলের আওয়াজ আছে গোলামে রাসূলের আওয়াজ আছে ঈদে মিলাদুন্নবীর খুশির আওয়াজটা নেই তো আমি একটা সমাধান দিতে পারি আপনারা রাজি আছেন এই মাহফিলের এই সোজাসুজি এই সাইড এক ভাগ করে দিলাম আমি এই দিকটা এক ভাগ করে দিলাম এই ভাগের নাম রাখলাম হাসানি মুসলমান এই ভাগের নাম রাখলাম হুসাইনি মুসলমান একদম সমান সমান করে দিলাম আমি যখন আপনাদের সাথে পড়ব হাসানি মুসলমান দেওয়াল নবীর একটা কলেজের টুকরের একটা অংশ ছিল আপনারা মহাব্বতে আমার সাথে দেওয়াল নবীর আগমনকে স্বাগত জানাবেন পারবেন তো হারিয়ে দেবেন এবার আপনাদের পালা হুসাইনি মুসলমান শহীদের সৈনিক তারও শহীদের সৈনিক আপনারও শহীদের সৈনিক মহাবের নূর বালা আয়া নূর লেকর আয়া হ্যায় সারে আলম মে ইয়ে দেখো কেসা নূর এবার হাসানি মুসলমান হুসাইনি মুসলমান একসাথে আমার দয়াল নবীর আগমনকে স্বাগত জানাবে নূর বালা নূর লেকর আয়া হ্যায় সারে আলম মে ইয়ে দেখো কেসা নূর ছায়া হ্যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জোরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা মহাব্বত বলে সুহান আল্লাহ আরে মা আমি নারে কোলে দেখো নূরের টুকরা পড়েছে সেই নূরে দেশ গো হতে মা মরিয়ম এসেছে
আমার সরকার দোয়া আলম যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নির্দেশ করে দিয়েছে মা হাওয়া মা আসিয়া মা মারিয়াম তোমরা যাও মা আমেনার ঘরে আমার সরকার দোয়া আলম আসবে বলি সুবহানাল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে তো তারাও এসেছে দুইটা উদ্দেশ্যে একটা হচ্ছে আল্লাহর নবী সেবা করবে দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবী এই সরকারের দোয়া আলমে নূর মোবারকের নূর দিয়ে তাদের অন্তরকে ঠান্ডা করে বলে না সুবহানাল্লাহ দোয়া আলমের আশিকের মনে কি একটা আশা আছে যে কোনো না কোনো একদিন সরকারের দোয়া আলম আমার ঘরে আসবে আমাকে তার দিদার দেবে তার নূরে আমার অন্তরকে ঠান্ডা করব আশা আছে আছে না সবাই আছে তো যদি আশা থেকে থাকে দয়াল নবীকে খুশি করেন কোনো না কোনো একদিন দয়াল নবী আপনাকে তার দিদার দেবে বলি সুবহানাল্লাহ আরে মা আমি নারে কোলে দেখো নূরের টুকরা পড়েছে সেই নূরে তেশিত ঘটে মা মরিয়ম এসেছে নূরওয়ালা আনূরওয়ালা আয়া হে নূর লেকর আওয়াজ কমে গেছে নূরওয়ালা আনূর লেকর ইসলাম লেকর ইসলাম নিয়ে আসে নাই ইসলাম লেকর কুরআন লেকর রহমত লেকর বরকত লেকর শফাআত লেকর আয়া হে সারে আলম মে ইয়ে দেখো কেসা নূর ছায়া হে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু As-salatu was-salamu alayka ya Rasulallah As-salatu Habib Allah jab talak ye chand tare jhil milate jayenge tab talak jashn-e-milad hum manate jayenge shukr Allahumma amin Karbalar mahfil e ka wada badru holen ekhan theke দেওয়ালের আশিকরা যে যতদিন আল্লাহ রাব্বুল আলামিনের আকাশে চাঁদ দেখবেন তারা দেখবেন সূর্য দেখবেন ততদিন পর্যন্ত এই মাহফিল এইখানে দেওয়াল নবীর আশিকরা দেওয়াল নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিল কায়েম করবেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন বাধাবদ্ধ হয়েছেন তো নাকি কেউ যদি লাঠি দেখে তাহলে ভয়ে চুপ হয়ে যাবেন কারবালার মাহফিলে আসছেন হুসাইনি সৈনিক আসছেন ভয় পাওয়ার জন্য আসছেন না ভয় দেখানোর জন্য আসছেন যদি তারা আপনাদেরকে এক হাত দেখায় কয় হাত দেখাবেন দুই হাত দেখাবেন দুই হাত দেখাইলে কয় হাত দেখাবেন যদি আপনাকে সে মারা হুমকি দেয় কি ভয়ে পিছে যাবেন নাকি জান দেওয়ার জন্য সামনে যাবেন জান দেওয়ার জন্য তিনি সামনে দিয়ে চলে যান আর যদি ওইখানে আপনি শহীদ হয়ে যান কাল কিয়ামতের ময়দানে আমার দেয়াল নবী যে ইমাম হুসাইন ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে আপনাকে জান্নাতে দিবেন বলে সুবহানাল্লাহ দেওয়াল নবীর আশিক ছিলেন বাংলাদেশে একজন শহীদ আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহ চিনেন তো নাকি দেখছেন তাকে মহব্বত করতেন এখনো করেন আওয়াজ কম আসতেছে এখনো মহব্বত করেন তার দোষ কি ছিল না দোষ একটা থাকে তো নির্দোষ হোক তাও একটা দোষ আছে একটা কারণ আছে দেওয়াল নবীর প্রেমিক ছিল দেওয়াল নবী একটা পাগল ছিল অনেক পাগল পাবেন শহীদ আল্লামা ফারুকের মতো পাগল পাবেন না যিনি মিডিয়াতে এতগুলো হুমকি পরেও যিনি মিডিয়াতে দাঁড়িয়ে বলতো মিলাদ কিয়ামের বিরুদ্ধে একটা হাদিস তুলে দেখান 5 লাখ টাকা দেব এখানে নিজে 5 কোটি টুপি পরবো টিভিতে আমরা সরাসরি বলে দেব বলতো কি বলতো না অনেকবার তাকে হুমকি দেওয়া হয়েছে অনেকভাবে হুমকি দেওয়া হয়েছে টিভি মিডিয়ার মধ্যে মাঝে মধ্যে রাগ হয়ে 2-3টি কথা অধিক বলে ফেলতো যখন গাড়িতে বলতাম আজকে একটু বেশি বলে ফেলেছেন বড় একটা নিঃশ্বাস ফেলে বলতো বাবা হক কথা কখনো মুখে আটকায় থাকে না ঠিক না ব্যাটি তো তিনি চলে গেছেন তার একটি বায়ান ছিল জশনে জুলুস ঈদ মিলাদুন্নবী 3 বছর আগে জামিয়াতুল ফালাহ মাঠে চট্টগ্রামে সেখানে বলেছিলেন দুনিয়ার 700 কোটি মানুষের শ্রেষ্ঠ আলেম তার কলবে যদি তার অন্তরে যদি নবীর প্রেম না থাকে তাকে শহীদ আল্লামা ফারুকী তার জুতার সুতারা মনে করেন না আপনারা কি মনে করেন আর যদি একটা মুচি একটা চামার রাস্তার একটা নিম্ন শ্রেণীর মানুষ
সে যদি দয়াল নবীর মহব্বত তার অন্তরে ধরে রাখে তাকে মাথার তাজ বানিয়ে রাখবেন, ঠিক না বেটি? এখন আপনারা কি করবেন, এলাকার সবথেকে প্রভাবশালী লোক, সবথেকে পাওয়ারফুল লোক এখানে এসে যদি বলে মিলাদ কিয়াম করবেন না, পিছিয়ে যাবেন নাকি জান দেওয়ার জন্য সামনে যাবেন? এইটুকুই আল্লামা ফারুকের অন্তরের দাবি ছিল, তার রক্তের দাবি ছিল। বাংলার জমিনে ইয়াজিদি মুসলমান সরিয়ে হুসাইনি মুসলমানের সুন্নিয়াতের ঝান্ডা কায়েম করবে। তা আপনারা কি চান না আপনাদের এই এলাকায় সুন্নিয়াতের ঝান্ডা হোক? কখনো যদি এরকম মুসিবত আসে পিছে যাবেন না, সর্বদা সামনে যাবেন। কারণ পিছনে যদি আসেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ নবী আপনাকে বলবে তুমি হক পথে ছিলে, তুমি চুপচাপ ছিলে। আর যদি সামনে যান তাহলে জান্নাতের দরজা পাবেন, ঠিক না বেটি? তো সেই দয়াল নবী সরকারে দয়াল নবীর আগমনে যতদিন আমরা বেঁচে থাকবো জশনে জুলুসের মাহফিল করে যাবো, ঠিক না বেটি? আগমনের শেষের দিকে সবাই মোহাব্বতের আওয়াজ দিবেন যতটুকু অন্তরে শক্তি আছে। আমরা জানি না এই মাহফিলের পরে আজকে আমরা বেঁচে থাকবো কি থাকবো না, ঠিক না বেঠিক? আপনি গ্যারান্টি দিতে পারবেন? ওয়ারেন্টি কেন আমি বলতে পারবো না আমি এক সেকেন্ড বেঁচে থাকবো, ঠিক না বেঠিক? তো শেষের দিকে একটু মহাব্বতের আওয়াজ দিই। আজকের এই মাহফিলটাই যদি আমাদের জীবনের শেষ দিন হয়ে যায় আর এই মাহফিলে আপনি দয়াল নবীর আগমনে নাতি রাসুল মহাব্বতে পড়েছেন, এর জন্য যদি আমার সরকারের দোয়া আলম খুশি হয়ে যায়, আপনি যদি আজকে রাত্রে মারা যান, আশা করব আপনি যখন কবরে যাবেন প্রশ্ন করার জন্য, প্রশ্ন করার সময় যখন দুটো ফেরেশতা আসবে ওর কাছে কি প্রশ্ন করো তুমি আমাকে বল আমি ওর উত্তর দিয়ে দেবো, বলি ইসলাম লেকর কুরআন লেকর রহমত লেকর জোরে বরকাত লেকর আয়া মে সারে আলম মে ইয়ে দেখো কেসা নূর ছায়া মে জোরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা হা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখেরি শেষ, আমার সময় খুব সংক্ষিপ্ত, এরপরে প্রধান আকর্ষণ চলে আসবেন আশা করি। তো যাকে নিয়ে এই মাত্র একটা কথা তুললাম, শহীদ আল্লামা শেখ নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ, তার সঙ্গে ছোট্ট একটা মানকাবাত করব, শুনতে রাজি আছেন? শহীদ ফারুকী তুমি হারালে কোথায়, সুন্নি জনতা তোমায় খুঁজে বেড়ায়, শহীদ ফারুকী তুমি হারালে কোথায়, সুন্নি জনতা তোমায় খুঁজে শহীদ
শত মুনাফিকাজ মিডিয়াতে তাদের বিরুদ্ধে তুমি একলা লড়তে চিনাবে ঠিক বাংলাদেশের সরকারি বেসরকারি সব মিলে 24টা স্যাটেলাইট এর মধ্যে আল্লাহর রহমতে 80টাই মানে 80% তাদের দুইটা চ্যানেল শুধু বাবার হাতে ছিল মাই টিভি চ্যানেল আই তারা চতুর্দিক থেকে পাগল কুকুরের মতো ঘেউ ঘেউ করত তারা বি কয় টাকা 20 টাকা না 8 টাকা তারা কি বলতো 8 টাকা মিলাদ কি আম জায়েজ না না জায়েজ তারা কি বলতো আল্লাহ নবী নূর না মাটি তারা কি বলতো আল্লাহ নবীকে মসজিদে নববী থেকে ফেলে দেওয়া উচিত তারা বলতো বলো নাউজ বিল্লাহ তারা ইয়াজিদ কে ইয়াজিদ রাহমাতুল্লাহ বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তারা এ বলে যে হুসাইনের ক্ষমতা লোভ ছিল ইয়াজিদের ছিল না বলো নাউজু বিল্লাহ তারা সব দিক থেকে জাল তৈরি করত শহীদ আল্লামা ফারুক একজন সেই জালটা নষ্ট করে দিত কার ওসিলা আমার দয়াল নবীর ওসিলা কারা কারা হক কথা দেখতেন সবাই দেখতেন তো সেই হক কথার পথে দলিল দিতে তোমার দলিল শুনে তোমার হিম্মত দেখে তোমার দলিল শুনে তোমার হিম্মত দেখে বাতিল ফিরকার দল হয় নিরুপায় শহীদ ফারুকি তুমি হারালে কোথায় সুন্নি জনতা তোমায় খুঁজে লেরা আরে তোমার কাফেলার ইতিহাসে মক্কা মদিনার সঠিক তথ্য আছে চিনাবে ঠিক আছে রমজান মাসে কাফেলা দেখতেন না এমন মানুষ কে আছে কাফেলা দেখতেন এমন কে আছে কাফেলা দেখতেন তো টিভিতে বলতে গেলে ইয়াজিদের আওলাদ সরাসরি আওলাদ রুহানি বলবো না এক মালাউন ছিল সে বলছিল যে বুড়ির বড়ই গাছে ওইটা নাই ওইটা মিথ্যা কথা আর আল্লামা ফারুকি দেখাইছেন এই যে বড়ই বড়ই গাছটা ঠিক না ব্যাটি তোমার কাফেলার ইতিহাসে নবী ওলির সঠিক কথা আছে ইসলামের ইতিহাসের সত্য কথা তোমার কাফেলার ছিল গাথা তোমার কাফেলার ইতিহাস দেখে নবী ওলির সঠিক কাহিনীর কথা শুনে বাতিল ফিরকার দল চলে পুড়ে যায় শহীদ ফারুকি তুমি হারালে কোথায় সুন্নি জনতা তোমায় খুঁজে বেড়ায় সুন্নি জনতা তোমায় খুঁজে বেড়ায় আরে হুসাইনের প্রেম ছিল তোমারই বুকে শাহাদাতের কথা থাকতো মুখে হুসাইনের প্রেম ছিল কি ছিল না শহীদ আল্লামা ফারুক এক বয়ানে বলেছিলেন আমাকে যদি দয়াল নবীর প্রেমের কথা বলার জন্য দয়াল নবীর আকীদার কথা বলার জন্য দয়াল নবীর মহব্বতের জন্য আমাকে যদি রাষ্ট্রীয় মামলা দেয়া হয় আমার চাকরি থেকে আমাকে বরখাস্ত করা হয় আমাকে যেন কোনো মাহফিল না দেওয়া হয় আমার যদি ইনকামের পথ বন্ধ হয়ে যায় আমাকে যদি কোনো একটা জঙ্গলে ফেলে দেয় আমাকে যদি রিকশা চালিয়ে খেতে হয় আমি খেতে রাজি আছি আমি ফারুকি নবীর মহব্বত অন্তর থেকে ছাড়তে রাজি নাই আপনাদের যদি এমন করে ফেলে আপনারা কি করবেন নবীর মহব্বত ফেলবেন নাকি দুনিয়াকে ফেলে দেবেন দুনিয়া আমার দয়াল নবীর কদমে আছে জান্নাত আমার দয়াল নবীর কদমে আছে আপনি এই দুনিয়ায় কষ্ট করবেন কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে দয়াল নবীর খানকার পাশে কামরাটা আপনি আপনাকে দিয়ে দেবেন বলে সুবহানাল্লাহ হুসাইনের প্রেম ছিল তোমার বুকে শাহাদাতের কথা থাকতোই মুখে জীবন দিতে সদা প্রস্তুত ছিলে নবীর প্রেমের তরে রক্ত দিলে ইয়াজিদের সন্তানেরা শহীদ করলো তোমায় ইয়াজিদের সন্তানেরা শহীদ করলো তোমায় বুক ফেটে
শরীর বারুণী তুমি হারালে কোথায়, সুন্নি জানতা তোমায় খুঁজে বেড়ায়, সুন্নি জানতা তোমায় খুঁজে বেড়ায়। আল্লামা ফারুকী রহমাতুল্লাহ, খুনিদের শাস্তি এখনো কেউ পায়নি, ধরেও নাই কাউকে, এই বিচার বাংলার জমিনে পাবো কি পাবো না আদৌ জানি না। কামলিওয়ালার দরবারে হ্যাঁ অনেক ফাঁসি তো দেয়, ওলি আল্লাহর জমিনে বৈশা ওলি আল্লাহর আশেকদের হত্যাকারীদের ফাঁসি দেয় না। বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, ওলি আল্লাহদের আবাদ করা, সেই ওলি আল্লাহর গোলামদেরকে এইভাবে মারে তার বিচার হয় না। তো বাংলার জমিনে রহমত আসবে না গজব আসবে, গজব আসবে। আদৌ পাবো কিনা জানি না, তবে না পেয়ে নিরাশ না, খুশি আছি। তবে একটা বিশ্বাস আসছে যে আল্লাহর দুনিয়ায় হুসাইনি সুন্নিরা এখনো আছে, ইয়াজিদরা আছে। হুসাইনরা সঠিক, ইয়াজিদরা সঠিক না। তো তারা আবার প্রমাণ করে দিয়েছে যে তারা ইমাম হুসাইনের সাথে তর্কে পারে নাই, যার কারণে তারা শহীদ করেছিল। তারা বাংলার জমিনে আরেকটা কারবালা তৈরি করে প্রমাণ করে দিয়েছে যে হুসাইনি সৈনিকরা সর্বদা সঠিক, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ। তো এইটুকুই আপনাদের থেকে আশা থাকবে, শহীদ আল্লামা ফারুককে যদি ভালোবেসে থাকে, তাকে যদি মহাব্বত করেই থাকে, তাহলে তার রক্তের প্রতিটা ফোটার এক একটা উদ্দেশ্য আছে। সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে বাংলার জমিনে সুন্নিয়াতকে প্রতিষ্ঠা করা, সুন্নিয়াতকে কায়েম করা। আপনাদের এখন উদ্দেশ্য, আপনাদের সেই কাজটি হচ্ছে তার যে স্থগিত করার কাজটা সেইটাকে পুনরায় চালু করা, আমাদের সাথে সহযোগিতা করা, ঠিক না ঠিক? করবেন তো। যখনই যেই জায়গায় সুন্নিদের কোনো কাজ হবে, কারবালার কোনো কাজ হবে, হুসাইনি মুসলমানের কোনো কাজ হবে, আপনি টাকা দিয়ে সাহায্য করেন, কাজ দিয়ে সাহায্য করেন, যদি তাও না পারেন মন থেকে বলবেন যে না আমি পক্ষে আছি। যদি আল্লাহ নবী এই কথাটি কুলে খুশি হয়, তার কায়ামতের ময়দানে আপনার কোনো উপায় থাকবে না, আপনার আমল নামায় আমল কম থাকবে, তখন দয়াল নবী যে আপনাকে খুঁজবে, আমার ওই পাগলটা কই যে ইমাম হুসাইনের কালবালার মাহফিলে, আমার ইদি মিলাদুন নবীর মাহফিলে সুন্নিয়াত প্রতিষ্ঠা কায়েমের জন্য অনেক সাহায্য করেছিল, অনেক সহযোগিতা করেছিল, আজকে সে বিপদে আছে, যাই তার আমল নামায় একটু আমল নামা দিয়ে তাকে আমি জান্নাতে দিয়ে আসি বলি সুবহানাল্লাহ। কালকে হয়তো এই ছোট একটা কাজ আপনার শাফাতের ওসিলা হতে পারে, কখনোই পিছাবেন না। যদি সামনে শাহাদাতের দরজা দেখেন হাসতে হাসতে চলে যাবে, কারণ দুনিয়ায় আপনার জন্য মানুষ কাঁদবে, কিন্তু কেয়ামতের ময়দানে দয়াল নবী আপনার জন্য বসে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, দোয়া বলতে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি ইজ্জত হুরমত কিছু চাই না, যদি চারটা বেলার ডাল ভাত খেয়ে থাকতে পারি তাতেই আমরা খুশি। এইটুকু দোয়া করবেন শহীদ আল্লামা ফারুকী রহমতুল্লাহ যেই অসমাপ্ত কাজটা রেখে গিয়েছে, তাকে যেই কারণে সরিয়ে দেওয়া হয়েছে, সেই কাজটা যেন বন্ধ না থাকে, তাহলে তার রক্তের শোধ হবে না। ইমাম হুসাইন থেকে চলে গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে হুসাইনের সৈনিক তৈরি করে দিয়েছে, ঠিক না ব্যাটি? বাংলার জমিনে আরেকটা কারবালা হয়েছে, ঠিক না ব্যাটি? তারা ভেবেছে আল্লামা ফারুকীকে তারা সরিয়ে দিয়ে সুন্নিয়াতের প্রতিষ্ঠাকে বন্ধ করে দিবে, কিন্তু তাদের কানে আমি আহমেদ নুরি তার আওলাদ একটা কথা বলে দিতে চাই, তোমরা এক ফারুকীকে মেরে বাংলার জমিনে সুন্নিদের প্রতিকে ঘরে ঘরে এক একটা ফারুকী তৈরি করে দিয়েছো। আল্লামা ফারুকী বাসায় আমাদেরকে বলতেন, বাসায় কথা হইতো, মজলিস হইতো, তখন আমাদেরকে একদিন একটা কথা বলেছিলেন সব ভাইকে, শুনো, শিয়ালের মতন এক মাস লুকিয়ে থাকবা না, বাঘের মতন এক ঘন্টা যুদ্ধ করে মারা যাবা, কাল কেয়ামতের ময়দানে দয়াল নবী তোমাকে খুঁজে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তার চাদরে করে, তার পাঞ্জাবের সাথে, মা ফাতেমার সাথে, হযরত আলীর সাথে, ইমাম হাসানের সাথে, ইমাম হুসাইনের সাথে, আওলাদে রাসূলের সাথে, সাহাবীদের সাথে, সুহাদাদের সাথে, ওলি আল্লাহর সাথে তোমার জান্নাত হবে, ঠিক না ঠিক? যদি শিয়ালের মতো বেঁচে থাকো, তাহলে কেয়ামতের ময়দানে তোমার হাসর হবে ইয়াজিদের সাথে, তোমার হাসর হবে মুনাফিকদের সাথে, তোমার হাসর হবে সালাফিদের সাথে, তোমার হাসর হবে ওয়াহাবিদের সাথে, তোমার হাসর হবে নাজদীর সাথে, তোমার হাসর হবে দয়াল নবীর বিয়াদুরের সাথে।
এখন আপনারা বলবেন, আপনারা নিজের বিবেক থেকে বলবেন, আপনারা সিংহের মতন বাঁচতে চান নাকি শিয়ালের মতো বাঁচতে চান? সিংহের মতন এক ঘন্টা লড়াই করবেন, কখনো যদি বিপদ দেখেন জেসনে জুলুস, ঈদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস হয়, বড় মন্দ নসিবের আপনারা। শুনলাম গত বছর আমার এক বন্ধুর কাছ থেকে আশুগঞ্জে জুলুস হইতে দেয়নি, তো এটা কেমন মুসলমান আমরা? তারা এসেছে, আপনারাও যাবেন, মারবে, আপনারা এগিয়ে যাবেন, সামনে তো শাহাদাতের পেয়ালা রয়েছে, কখনো পিছু যাবেন না। সিংহের মতন এক ঘন্টা লড়বেন, কারণ কেয়ামতের ময়দানে দয়াল নবী আপনাকে খুঁজবে, তাকে না, তাকে বলবেন আমার ওই পাগলটা কই যে জুলুস করতে গিয়ে আমি নবীর খুশি আনন্দ উদযাপন করতে গিয়ে মাথার মধ্যে বাড়ি খেয়েছিল, যাই তাকে আমি নিয়ে জান্নাতে দিয়ে আসি, বলি সুবহানাল্লাহ। এইটুকু আমার জন্য দোয়া করবেন, যেন জীবনের শেষ পর্যন্ত যতটুকু দম আছে বাঘের মতো যেন লড়ে লড়াই করে তাদেরকে মাথা নিচু করে যেন আমি শাহাদাতের পেয়ালা নিয়ে যেতে পারি। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রোডিউসার মিয়াদা HD ভিডিও আপলোড by Bangla HD Media YouTube channel.